একটা সিম্পল কনসেপ্ট জানবো যেটা আমাদের বল গতির চ্যাপ্টারের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো স্টুডেন্ট আমরা হচ্ছে অনেকেই কিন্তু শুনেছি যে কোনো একটি বস্তু যদি হচ্ছে তরণ না থাকে তার কিন্তু বেগ থাকতে পারে কিভাবে থাকতে পারে ধরে রো কোনো একটি বস্তু হচ্ছে সমবেগে চলছে মানে প্রত্যেকটা মুহূর্তে ষাট মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে চলছে যেমন একটা ট্রেনের কথা বলতে পারি একটা বাইকের কথা বলতে পারি ঠিক আছে এগুলো কি করছে ষাট মিটার পার সেকেন্ড বেগে চলছে বা ধরো একটা এরোপ্লেন ঠিক আছে দেড়শো মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে চলছে ঠিক আছে তো এক্ষেত্রে যদি হচ্ছে আমরা দেখি যে প্রত্যেকের বেগ হচ্ছে সমান একটুও বাড়ছে না একটুও কমছে না তাহলে এটাকে আমরা কি বলছি সমবেগ মানে কি বস্তুটি গতিশীল আছে তাই তো তাহলে এক্ষেত্রে বস্তুটি গতিশীল আছে এক্ষেত্রে কি বস্তুটির বেগ আছে তাই তো কিন্তু এক্ষেত্রে ত্বরণ কি জিরো ঠিক আছে কেন কারণ ক্ষেত্রে যেহেতু বস্তুটি গতির পরিবর্তন সেটা একটু হচ্ছে না আর আমরা পড়েছিলাম কি বেগের পরিবর্তন বা সময় এটাকেই বলা হয় তরণ তাই তো সেই অনুযায়ী হচ্ছে এই সূত্র প্রযোজ্য হচ্ছে না কারণ এখানে বেগ কোনো রকম পরিবর্তন হচ্ছে না একই থাকছে তাহলে সেক্ষেত্রে বলবো কি এটা তরণ জিরো ওকে নাও এবার চলে আসি আমরা তার পরের কনসেপ্টে যেটা আজকের ক্লাসে আমরা জানবো সেটা কি কোনো বস্তুর হচ্ছে বেগ শূন্য হতে পারে কিন্তু তরণ শূন্য নাও হতে পারে ঠিক আছে মানে কোনো বস্তুর হচ্ছে বেগ যদি শূন্য হয়ে যায় তার তরণ হচ্ছে শূন্য নাও হতে পারে ব্যাপারটা কিরকম দেখো এটা যে তোমাকে হচ্ছে এরকম বলা হয় যে কোনো একটি বাইক হচ্ছে তুমি চালাচ্ছ ঠিক আছে বাইকটা কোনো বেগ নেই মানে সেটা কত বেগে কতটা জায়গা অতিক্রম করছে এরকম কিছু নেই কিন্তু তার তরণ আছে মানে বেগ বৃদ্ধির হার হচ্ছে আছে ঠিক আছে ঠিক ব্যাপারটা এরকম তো দেখো জিনিসটা বুঝতে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে কারণ কোনো একটি বস্তু যদি স্থির থাকে তার মানে কি তার বেগ জিরো কারণ সেটা সময় সাপেক্ষে কোনো দূরত্ব অতিক্রম করছে না তার মানে কি সেটা হচ্ছে তার বেগ জিরো ঠিক আছে কিন্তু এখানে বলা হচ্ছে বেগ যদি শূন্য হয় তারপরে হচ্ছে তরণ থাকা সম্ভব ঠিক আছে তাহলে এবার সেটা আমরা হচ্ছে দেখবো কোনো বস্তু বেগ শূন্য হলেও তরণ থাকা সম্ভব ওকে কেন কিভাবে হতে পারে এটা তো দেখো বেগ হচ্ছে শূন্য বলেছে তার মানে কি বস্তুটা হচ্ছে যদি স্থির থাকে ঠিক আছে একটা বস্তু হচ্ছে কোথাও স্থির আছে কোনো একটা গাড়ি থেকে শুরু করে এ এটু জেড আমরা যে কোনো হচ্ছে কিছু নিতে পারি সেক্ষেত্রে কি এই যে বস্তুটা সেটা হচ্ছে কি চুপচাপ যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা বলতে পারি বেগ শূন্য এবং এক্ষেত্রে যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে আছে কি কোনো স্থান পরিবর্তন হচ্ছে না সময় সাপেক্ষে তাহলে এক্ষেত্রে আমরা তরণও শূন্য বলবো কিন্তু এখানে বলা হচ্ছে যে তরণ থাকা সম্ভব কিভাবে কখন হতে পারে এটা সেটাই আমরা দেখব ধরে নাও কোনো একটি হচ্ছে ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি হচ্ছে ভূমিতে দাঁড়িয়ে কোনো একটি হচ্ছে বলকে উপরের দিকে হচ্ছে ছুড়ে দিয়েছে ঠিক আছে এবার এই বলটা একটা নির্দিষ্ট পথ অব্দি যাবে যাওয়ার পর এটা থেমে যাবে ঠিক আছে থেমে যাওয়ার পর এটা আবার হচ্ছে ব্যাকে হচ্ছে আসবে কিন্তু ব্যাকে আসার আগে কিছুক্ষণের জন্য এই জায়গাটা হচ্ছে কি থেমে যাবে তাহলে এখানে দেখো হচ্ছে বেগ কিন্তু হচ্ছে শূন্য হয়ে গেল কারণ এখানে হচ্ছে কি সময় সাপেক্ষে যে অতিক্রান্ত দূরত্ব বা একটা নির্দিষ্ট দিকে যে গতি সেটা কি চুপচাপ কারণ এখানে বলটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু আমাদের বেগ হচ্ছে শূন্য কিন্তু এখানে তোমাদের এবার মনে হচ্ছে তরণতা তাহলে শূন্য কিন্তু না একদমই নয় তরণ শূন্য নয় কেন কারণ দেখো এখান থেকে বস্তুটা এবার চলা শুরু করবে এবং এই মুহূর্তে কি বস্তুটা একটা তরণ আছে এবং এই বস্তুটার উপর অভিকর্ষ যে বল সেটা কিন্তু কাজ করছে কারণ অভিকর্ষ যে বল কাজ করছে বা অভিকর্ষ তরণ যেটাকে আমাদের বলা হয় যেটা যত পৃথিবী থেকে হচ্ছে দূরে যাবে বা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে তত কিন্তু অভিকর্ষ যে বলের মান বাড়তে থাকবে এবং এইখানে যাওয়ার পরেও কিন্তু এর উপর অভিকর্ষ যে বল যেটাকে আমরা অভিকর্ষ তরণ বলতে পারি সেই অভিকর্ষ তরণটা কিন্তু এর সাথে হচ্ছে বৃদ্ধি পেয়েছে সময়ের সাপেক্ষে সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে এখানে কিন্তু তরণ যেটা

তো বেসিক্যালি পেন্ডুলাম ঘড়ি ধরে হচ্ছে এরকম একটা পেন্ডুলাম বা একটা দোলক হচ্ছে এর প্রান্তে লাগানো আছে ঠিক আছে তো দেখো এখানে আমি এই যে পদগুলো আছে এগুলোকে আমি একটু কেটে কেটে দিই এই কারণে তোমাদের বোঝার সুবিধার জন্য যে এখানে আলটিমেটলি হচ্ছে কিছুই হচ্ছে নেই ঠিক আছে এই রাস্তাটাকে বোঝানোর জন্য আমি জাস্ট এটাকে ডট ডট করতে হবে সেই জন্য এটাকে হচ্ছে এরকমভাবে ভাবে দেখাচ্ছি ওকে তাহলে দেখো এখানে মেইন পেন্ডুলাম হচ্ছে এটা ওকে এবার পেন্ডুলামটা দেখো এই যাত্রাপথ হচ্ছে কি এইটা একটু হচ্ছে বেন্ড মতো তাই না তাহলে এখানে দেখো এখানে আছে তারপরে এখানে আসবে ঠিক আছে এখানে আমি এরকম দেখাই এখানে আসছে তারপরে হচ্ছে এই প্রান্তটা এরকম দেখাই যে এই প্রান্তে এরকম ভাবে হচ্ছে আসছে ওকে তাহলে এইভাবে হচ্ছে অবস্থান করছে এবার এই বস্তুটা যখন হচ্ছে এইভাবে অবস্থান করছে তখন আমরা বলতে পারি যে এখানে দেখো একদম প্রান্তে যখন আসবে তখন বস্তুটা কি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায় কারণ প্রান্তে চলে আসার পর আবার এটা এইদিকে একটা টান অনুভব করে যার ফলে আবার এই দিকে চলে আসে তাহলে এই প্রান্তে হোক বা এই প্রান্তে যখনই একটা প্রান্তে চলে আসবে তখন কিন্তু এই বস্তুটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু বেগ হচ্ছে শূন্য হবে কিন্তু এখানেও সেম জিনিস এখানে কিন্তু অভিকর্ষ তরনের জন্য এটা যেহেতু সবসময় এই জায়গাতে আসার চেষ্টা করে সেই কারণে এরকম জায়গায় বেগ শূন্য হলেও অভিকর্ষ তরণের জন্য এটা আবার হচ্ছে এদিকে একটা টান অনুভব করে এবং যার ফলে এই যে বস্তুটা সেটা একবার হচ্ছে এই দিকে আসতে থাকে এবং আরেকবার এই দিকে যেতে থাকে তাহলে এই যে আসার আগের মুহূর্তে যেখানে হচ্ছে বস্তুটা দাঁড়িয়ে যায় স্টপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বস্তুটা বেগ হচ্ছে কি শূন্য কিন্তু এই কেন্দ্র পর্যন্ত আনার জন্য এর উপর একটা অভিকর্ষীয় তরণ কাজ করে ঠিক আছে যেখানে আসতে পৃথিবীর যে বল দ্বারা এটাকে সোজা আকর্ষণ করছে তার সমান বল দিয়ে এখানে এই যে দড়ির মতো অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে এটাকে এখানে ধরে রাখে ঠিক আছে যেমন কি অভিকর্ষীয় টানের ফলে এটা কিন্তু আবার হচ্ছে এই জায়গাতে আসার চেষ্টা করে আবার একইভাবে বলতে পারি যখন এ পাশে থাকে তখনও কিন্তু সেম অভিকর্ষ ত্বরণের ফলে এটা আবার হচ্ছে তার নিজের জায়গায় হচ্ছে আসার চেষ্টা করে এবং এখানে যেহেতু সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হয় সেই জন্য এটাকে আমরা অভিকর্ষজ তরণ বলছি এবং এটা যেহেতু হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য হয়ে থাকে তো সেক্ষেত্রে এটাকে অভিকর্ষজ ত্বরণ বলছি তো এটাকেই হচ্ছে আমরা বলতে পারি যে ক্ষেত্রে কোনো বস্তুর বেগ শূন্য হলেও তার কিন্তু তরণ থাকা সম্ভব ঠিক আছে তো নাও স্ট্যান্ড আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে তো এই ধরনের ছোট ছোট কনসেপ্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো এটা ঠিক আছে এবং তার সাথে সাথে কমেন্ট করে জানাও আর কোন কোন টপিক হচ্ছে তোমাদের এর উপর আসলে ভালো হয় ঠিক আছে তো নাও স্ট্যান্ড আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে